হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ 16ই ডিসেম্বর, সেই উপলক্ষে আমি আজ একটা পতাকা রেসিপি তৈরি করব, যেটা কিনা সাগু দিয়ে তৈরি করব। তো চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। ষোলোই ডিসেম্বর উপলক্ষে সাগুদানা দিয়ে বিজয়ী পতাকা পুডিং তৈরি করার জন্য এখানে আমি পাত্রের মধ্যে দিচ্ছি 2 কাপ লিকুইড ঘন মিল্ক। এই মিল্কটা আমার জাল দেওয়া। দিলাম 2 কাপ লিকুইড মিল্ক, এটা জাল দিয়ে ঘন করা দুধ, প্রায় 1/2 লিটারের মতো দুধ। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2 টো সাদা এলাচ একটু সুগন্ধ হওয়ার জন্য। এখন এই দুধ আর চিনির মিশ্রণটা নেড়ে এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাগুদানা। এটা আমি সাগুদানাটা ডাইরেক্টই দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই, এটা জাল হয়ে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। সাগুদানাটা অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, নইলে সাগুটা নিচে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে, সেজন্য এটা আমি কন্টিনিউ নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। সাগুটা আমার রান্না করা হয়েছে, দেখো এটার ভিতরে সাগুটা ট্রান্সপারেন্ট হয়েছে, তার মানে সাগুটা ফুটে গেছে। এখন এই পর্যায়ে আমি এটার ভিতরে দিয়ে দিব 1 চা-চামচ আগারগর পাউডার। 1 চামচ আগারগর পাউডার কিছু পানির মধ্যে দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি। এটা ডাইরেক্ট দিলে দলা বেঁধে যাবে, সেজন্য এটা ভালো করে পানির মধ্যে মিক্সড করে পরে এই সাগুটার ভিতরে আমি দিয়ে দিব। ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। এখন আমি এটা আগারগর পাউডারটা দিব আর সাথে সাথে নেড়ে দিব, না হলে জমাট বেঁধে যাবে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এটা আমি 2 ভাগ করে কালার মিশিয়ে নিব। এখন আমি এখান থেকে কিছুটা সাগুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, এটা আমি লাল কালার করব পতাকার মাঝের লাল বৃত্তটার জন্য। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিব। লাল কালারের পুডিংটা আমি ঠান্ডা হতে দিয়েছি আর এটার ভিতর থেকে আমি এখন মশলাগুলো উঠিয়ে নিয়ে এটার মধ্যে আমি সবুজ কালার দিয়ে দিব। বাকি পুডিংয়ের মিশ্রণের মধ্যে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। সবুজ কালার দিয়ে এটা আবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। সবুজ কালারের পুডিংয়ের মিশ্রণটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আমি ওই লাল মিশ্রণের পাশ দিয়ে এটা দিয়ে দিব। সাগু দিয়ে বিজয়ী পতাকা তৈরি করার জন্য এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল সাইজের বাটি নিয়েছি আর এটার ভিতরে আমি একটা বৃত্ত বসিয়ে দিলাম লাল বৃত্ত হওয়ার জন্য। প্রথমে আমি সবুজ রঙের মিশ্রণটা দিয়ে দিচ্ছি চতুর্দিক দিয়ে, পরে আমি এটা ঠান্ডা করে লাল বৃত্তর মধ্যে লাল কালারের
মিশ্রণটা দিয়ে দিব। পতাকার সবুজ কালারটা দিয়েছি চতুর্দিকে, এখন মাঝখানে লাল বৃত্তটা দিচ্ছি। হয়ে গেছে আমার লাল বৃত্তটা দেওয়া, এখন এটা আমি ঠান্ডা করে নিব। আমি এখন এই ভিতর থেকে একটা চিমটা দিয়ে এই কুপি কাটারটা উঠিয়ে নিয়েছি, এখন এটা আমি ঠান্ডা করে পরিবেশন করব। এই যে বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল, ভীষণ সুন্দর দেখতে, লোভনীয় আর খেতেও অসম্ভব মজার বিজয়ী পতাকা পুডিং। সাগুদানা দিয়ে খুব সহজে তৈরি করে নিলাম পতাকা পুডিং। তো তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করো, আর তোমাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক দিও, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।